জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন হাই হাই, এই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন হাই হাই। পঞ্চায়েত ভোট শেষ, বোর্ড গঠনও শেষ, তারপরেও গতকাল রাতের পর আবারও আজ সকালে দুয়ারে বোম। ঘটনাটি রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের রানীনগরের রাজানগরে। বাড়ির সামনে কেউ বা কারা বোমা রেখে চলে যায়। পঞ্চায়েত ভোটের সময় এই বাড়ির সামনে কেউ বা কারা বোমা রেখে চলে গেছিল। গতকাল রাতে স্থানীয়রা বোমা দেখতে পায় এবং পুলিশকে খবর দিলে পুলিশ এসে এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনায় আতঙ্কিত হয়ে রঘুনাথগঞ্জ আজিমগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। কাল রাত প্রায় 11টার দিকে ফোন করে এখানকার ছেলেপেলে, দেখা যায় একটা বাড়িতে বোম রাখা আছে। সেই বাড়ির লোকগুলো থানায় ফোন করে, থানায় কোনো ফোন লাগে না। কোনো পুলিশ স্টেশনে ফোন করলে তারা বলে আমরা কি বম করানোর জন্য আসি। তারপরে পুলিশ প্রশাসন আসে, পুলিশ প্রশাসন আসার পর সেই বমটাকে কুড়িয়ে ফেলে দেয়। কোনো আইনি সহায়তা বা কোনো কিছু লিখিত অভিযোগ না নিয়ে পুলিশ প্রশাসন চলে যায়, বলে ঘুমন, কোনো চিন্তা নেই, কারো কিছু করতে পারবে না। কিন্তু সকালবেলায় এসে মানুষ ঘুম থেকে উঠছে, আবার দেখছে বাড়িতে বম, দোকানে বম। রাত্রে এক জায়গায় পাওয়া গেছে, সকালে উঠে আমরা জানতে পারছি দুই জায়গায় রাখা আছে। আমরা তার জন্য পুলিশ আসেনি, তার জন্য আরো আর আমরা চাই আমাদেরকে নিরাপত্তা ভালোভাবে দেওয়া হোক।